10 টাকার ঈদ বাজার, সেই বাজারে কি নেই? পোশাক থেকে শুরু করে ল্যাপটপ, গিটার সহ সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর এসবের ক্রেতা ছিলেন স্বল্প আয়ের মানুষেরা। বছর ঘুরে আসা ঈদের আনন্দকে ভাগ করে নিতেই এমন ঈদ বাজারের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। শুকন নামে জানাচ্ছেন বিস্তারিত। ঈদ উদযাপনে কেনাকাটায় ব্যস্ত যখন নগরবাসী, ঠিক তখন কোন রকম খেয়ে পড়ে দিন চালাচ্ছেন এই মানুষগুলো। উৎসবের রং তাদের কাছে একেবারে ম্লান, আর উচ্ছ্বাস সে তো ধরাছোঁয়ার বাইরে। এসব স্বল্প আয়ের মানুষের জন্য ঈদ কেনাকাটার সুযোগ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন, যাদের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যানে 10 টাকায় ঈদের পোশাক কিনবার সুযোগ হয়েছে নিম্নবিত্তদের। ইনকাম নাই, গরিব মানুষ আমরা, এত দাম দিয়ে কিভাবে কিনবো, তাই এখান থেকে আমরা কিনছি। আমার আম্মু আপু কিছু কিনে দেয় না, এই জন্য আমি আম্মুর জন্য একটা শাড়ি কিনছি। শার্ট, পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ, খেলনা, ল্যাপটপ, গিটার সহ সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা ছিল 10 টাকার ঈদ বাজারে। পছন্দ অনুযায়ী বিভিন্ন বুথ থেকে এগুলো সংগ্রহ করেন স্বল্প আয়ের ক্রেতারা। যারা আসলে বেশি দিন জামা কাপড়গুলো ব্যবহার করি না, তারপর বাসায় ফেলে দিই, তো সেই কাপড়গুলো কালেক্ট করে আমরা এইসব মানুষের জন্য বিভিন্ন বস্তির মধ্যে ইতিমধ্যে বিতরণ করেছি। আমরা সবাই সাথে যখন কাঁধে কাঁধ মিলে একসাথে ঈদ উদযাপন করতে পারি, সেই ধরনের সেই কারণেই আমাদের এই আয়োজনটা। বছর ঘুরে আসে ঈদ, সেই ঈদ আনন্দ চাইলে এভাবেও ভাগাভাগি করা যায়, কারণ আনন্দ ভাগ করলেই তো দ্বিগুণ হয়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।